হ্যালো ভিউয়ার্স, আমি সুতন আছি আপনাদের সাথে। তা আপনারা নিশ্চয়ই জানেন বা অলরেডি জেনে গেছেন যে বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন 4 বের হয়ে গেছে। তো বুটস্ট্র্যাপের কারেন্টলি সেটা হচ্ছে বেটা ভার্সনে রয়েছে, পূর্বে আলফা ভার্সন ছিল, তো বেটা ভার্সনে বর্তমানে এটা চলছে। তো এটা যেহেতু বের হয়ে গেছে, অনেকেই বুটস্ট্র্যাপ 4 দিয়ে টেমপ্লেট ডেভেলপমেন্ট করে ফেলছে। হয়তো ভবিষ্যতে যদি এটার স্টেবল ভার্সন চলে আসে, জাস্ট এখান থেকে কিছু রিমুভ করে এক্সট্রা ক্লাসগুলো অ্যাড করে দিলেই হয়ে যাবে। তা আমার লেটেস্ট ট্রেন্ডের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের বুটস্ট্র্যাপ 4 সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে যে কী কী পরিবর্তন হয়েছে এবং কী কী নতুন জিনিস যুক্ত হয়েছে। আর বুটস্ট্র্যাপ 3-তে যারা কাজ করেছেন তাদের জন্য এটা বুঝতে আরও সহজ হয়ে যাবে। কী কী নতুন ভার্সন অ্যাড করা হয়েছে এবং কী কী ফিচার যুক্ত হয়েছে, কিছু চেঞ্জ রয়েছে, সেগুলোই আমি আজকে দেখাবো। আর বুটস্ট্র্যাপ সাইটে গেলে আপনারা বুটস্ট্র্যাপ ভার্সন 4-এর অপশনটা দেখতে পারবেন, তাদের সাইটে নতুন যে থিম অপশনটা সেটা দেখতে পারবেন। ডান দিকে বুটস্ট্র্যাপ 4 ভার্সন 4 দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে বাকি ভার্সনগুলো আপনি ক্লিক করলে সাইটটা ওপেন করতে পারবেন। এখানে ডাউনলোড অপশনে গিয়ে আপনি এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এখানে ডাউনলোড অপশনে গেলে ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ 4-এর সাইট। কীভাবে লিঙ্ক আপ করতে হয় সেগুলো আমি পরে দেখাবো। চলুন আমরা নতুন বিষয় সম্পর্কে জানি, বুটস্ট্র্যাপ 4 সম্পর্কে জানি। তো আমি গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের নতুন একটা সাইট তৈরি হবে, চলে আসবে। সেটা হচ্ছে কুইক স্টার্ট আপ, ডকুমেন্টেশনের কুইক স্টার্ট আপ। সেটা কীভাবে করতে হয় এখানে দিয়ে দেওয়া আছে। তো বুটস্ট্র্যাপ 4-এর নতুন কি যুক্ত হয়েছে সেটার জন্য আমি মাইগ্রেশনে যাব। এটা বুটস্ট্র্যাপ 3 থেকে চেঞ্জ হয়েছে বা বুটস্ট্র্যাপ 4-এ আলফা ভার্সন থেকে বেটা ভার্সন এসেছে, সেটা একটু দেখব। বুটস্ট্র্যাপ 4-এ যেটা যুক্ত হয়েছে, বুটস্ট্র্যাপ 4-এ ফ্লেক্স বক্সের অপশনটা সম্পূর্ণভাবে যুক্ত হয়েছে, আর তারা নতুন করে লেস অপশন থেকে সাস অপশন বেশি প্রিফার করছে। সুইচ ফ্রম লেস টু সাস, দেন সুইচ ফ্রম পিএস টু আরইএম। আমরা যে ফন্টের সাইজটা লিখেছি পিক্সেলে, পিক্সেল থেকে তারা সেটাকে কনভার্ট করেছে হচ্ছে আরইএম, যে ইউনিটটা রয়েছে আরইএম সেই ইউনিটটা তারা অ্যাড করেছে। এটা ডিফল্ট হিসেবে তারা এটা ইউজ করেছে, যাতে আমাদের ফন্ট সাইজের ডিভাইস বিপোর্ট অনুযায়ী সমস্যা না হয় ফন্ট সাইজে। আর গ্লোবাল ফন্ট ছিল, আমাদের বডি ফন্ট ছিল হচ্ছে 14 পিক্সেল, বা প্লেগ্রাফ ফন্ট যেটাই বলি না কেন, সেটা এখন হয়েছে 16 পিক্সেল। বুটস্ট্র্যাপ 4-এর যেই সিস্টেমটা সেটার মধ্যে মেইন টাইপোগ্রাফিতে ফন্টের সাইজটা বাড়িয়ে ইউজ করা হয়েছে, যেটা লেটেস্ট ট্রেন্ডের অনুযায়ী বলা চলে। আর গ্রিডটার একটা নতুন অপশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে স্মলার ডিভাইস 576 পিক্সেল আরও নিচে যেটা সেটা যুক্ত করা হয়েছে। আর অ্যাক্সেসটা ইনফিক্স থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এক্সাম্পল হিসেবে আমাদের এখানে দেওয়া আছে যে কল 6, আমরা যখন কল অ্যাক্সেস 6 লিখেছি সেটা পরিবর্তে আমরা লিখবো কল 6, এখানে অ্যাক্সেস লিখতে হবে না। আর বাকিগুলো ঠিকই আছে, কল SM4 আর কল MD3। জাস্ট আমাদের কল অ্যাক্সেস যখন লিখেছি সেটা অ্যাক্সেসটা বাদ দিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে এখানে। আর বুটস্ট্র্যাপ 4-এর নতুন যে অপশনটা সেটা হচ্ছে ইউটিলিটি ক্লাস, ডজন অফ ইউটিলিটি ক্লাস যুক্ত হয়েছে এখানে, মার্জিন পেডিং সহ শর্টকাট সহ, সেটা একটু পরে আলোচনা করব। আমরা প্রাইমারি বিষয়গুলো একটু দেখি। গ্রিড সিস্টেমে ফ্লেক্স বক্স, যেটা ফ্লেক্স বক্স জানার জন্য আরও বেশি গবেষণা করতে হবে, আমি ফ্লেক্স বক্স নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো ফ্লেক্স বক্সটা জানতে যদি আপনি পারেন, তাহলে CSS3 ফ্লেক্স বক্স সম্পর্কে আপনি কাজ করলে আপনার কাজের গতি আরও বেড়ে যাবে এবং খুব সহজে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার ডিজাইনকে। আর যেটা বলা হয়েছে গ্রিডটার, নতুন গ্রিডটার যুক্ত হয়েছে, আর অ্যাসেম্বলি গ্রিডটারটা হচ্ছে 768 পিক্সেলের নিচে। তা এখন বর্তমানে আমাদের 5টা গ্রিডটার রয়েছে, অ্যাক্সেস, অ্যাসেম, এমডি, এলজি, এই 4টা ছিল বুটস্ট্র্যাপ 3-তে, আর এখন যুক্ত হয়েছে XL, এটা নতুন গ্রিডটার হিসেবে যুক্ত হয়েছে। আর হচ্ছে আমাদের ড্রফট প্যানেল যেটা ছিল, আমরা থাম্বনেইল প্যানেল যেটা ইউজ করেছি, ওয়াইল ইউজ করেছি, সেটার পরিবর্তে আমাদের কার্ড ফিচার যুক্ত হয়েছে। এখানে ওদের এখানে লিঙ্কটা ওপেন হয়নি। আর নতুন যে অপশনটা আমাদের ফন্ট, আমাদের গ্লাফি আইকন ছিল বুটস্ট্র্যাপের সাথে ডিফল্ট হিসেবে, সেটার আপট্রিম ভার্সন হিসেবে গ্রাফি আইকন যুক্ত করা হয়েছে,
সাথে আরো দুটো ফন্ট আসছে, আরো দুটো আইকনিক ফন্ট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে অপটি আইকন অ্যান্ড ফন্ট অসাম আইকন। আমরা গ্লাফি আইকনের আইটন দেখতে পাচ্ছি এখানে, তারপর যেটা রয়েছে অপটি আইকন, তারপর ফন্ট অসাম আইকন সম্পর্কে আমরা সবাই জানি, সেটাও এখানে যুক্ত করা হয়েছে। তার মানে আপনাকে ফন্ট অসামের আইটেম আইকনের জন্য নতুন করে সিএসএস এবং জিএস কল করতে হবে না। তো বুটস্ট্র্যাপ পরে এটা প্রি ডিফল্ট হিসেবে অ্যাড করে দেওয়া আছে, যেটা আমি মনে করি অবশ্যই ভালো একটা সুবিধা। আর পজিশন স্টিকি যেটা বুটস্ট্র্যাপ 3 ছিল, নতুন কিছু না। আর তারা পেজার কম্পোনেন্টটা রিমুভ করে দিয়েছে, বাটন হিসেবে ইউজ করার জন্য প্রিফার করেছে। আর টাইপোগ্রাফিতে যেটা বললাম, ইউএল এলআই আমরা যখন লিখেছি লিস্ট ইনলাইন লিখেছি, আর এখন আইটেমের ক্ষেত্রে লিখতে হবে লিস্ট ইনলাইন আইটেম। তার মানে ইউএল এর মধ্যে যদি আমরা লিখি লিস্ট ইনলাইন আর লিস্ট ইনলাইন আইটেম লিখবো, তা আমি একটা ডকুমেন্ট একটু লিখে দেখাই, তা আমি একটু হালকা একটু লিখে দেখাই কী হবে বিষয়টা। লাইক আমরা এখানে লিখেছি লিস্ট ইনলাইন দেন হচ্ছে এলআই, এটা হচ্ছে আমরা পূর্বে লিখেছি। আর এখন যেটা করতে হবে, এখানে বলা হয়েছে লিস্ট ইনলাইন আইটেম যুক্ত করতে হবে আই লিস্ট আইটেমের মাঝখানে। তার মানে হচ্ছে আপনি এলআই এর মধ্যে এটাকে ক্লাস দিতে হবে হচ্ছে লিস্ট ইনলাইন আইটেম, জাস্ট এইটুকুই, আর কিছু করতে হবে না। এভাবে আপনি বাকি এলআইগুলো নিতে পারেন, এটাই হচ্ছে নতুন একটা সিস্টেম। আর ইমেজের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা ইমেজ রেসপন্সিভ ইউজ করেছি সবসময়, যে রেসপন্সিভ যাতে ইমেজটা হয় সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ইমেজ ফ্লুইড, ইমেজ ক্লাসের সাথে ইমেজ ফ্লুইড। তার মানে এখানে যদি আমি ক্লাস কল করি, সেটা ইউজ করেছি, এখানে ইউজ করবো এখন ইমেজ ফ্লুইড। তো পূর্বে এটা ছিল হচ্ছে ইমেজ রেসপন্সিভ, তারপর ছিল হচ্ছে ইমেজ রাউন্ডেড, তার মানে ইমেজটা যখন রাউন্ড করার জন্য চারদিকে ক্লাস কল করা হয়েছিল ইমেজ রাউন্ডেড, সেটা পরিবর্তিত হয়ে হয়েছে এখন রাউন্ডেড, শুধু রাউন্ডেড। এই রাউন্ডেডটা আপনি অন্যান্য বক্সের যে এলিমেন্টগুলো রয়েছে সেখানেও ইউজ করতে পারবেন। আর ইমেজ সার্কেল যেটা আপনার ইমেজটাকে সার্কেলাইজ করে দিত, সেটার পরিবর্তে রয়েছে রাউন্ডেড সার্কেল, এটা বক্স এলিমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন খুব সহজে। তো ফর্মের মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা কন্ট্রোল লেভেল, তাহলে এখানে বলা হয়েছে আমরা কন্ট্রোল লেভেল ইউজ করেছি, যদি লেভেল যেখানে ইউজ করে থাকি ফর্মের ক্ষেত্রে, তো এইটার পরিবর্তে আমাদের ইউজ করতে হবে হচ্ছে ফর্ম কন্ট্রোল লেভেল। আর যেখানে ইনপুট এলজি ইউজ করেছি, ইনপুট অ্যাসেম ইউজ করেছি, সেখানে ইউজ করতে হবে ফর্ম কন্ট্রোল এলজি অর ফর্ম কন্ট্রোল অ্যাসেম, তার মানে ব্রেক পয়েন্টে ইউজ করতে হবে। আমাদের ইনপুটের পরিবর্তে হবে ফর্ম কন্ট্রোল, আর যে ব্রেক পয়েন্টটা ছিল সেটা ইউজ করতে হবে সাথে। আর যেটা ছিল ফর্ম গ্রুপ ছিল, আমরা বুটস্ট্র্যাপ 3 যদি যাই, ফর্ম গ্রুপের সাথে যদি অন্য কোনো কিছু থাকে সেটার ক্ষেত্রে, এখন সেটা হবে হচ্ছে ফর্ম কন্ট্রোল, সাথে ক্লাস থাকলে বা ব্রেক পয়েন্ট থাকলে সেটা হবে। দেন সাথে যেটা হচ্ছে নতুন ফর্ম গ্রুপ তো আমরা অ্যাপ্লাই করছি, সাথে আমাদের রো অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন হরিজন্টাল ফর্ম ইউজ করবো, যে দেন ফর্ম হরিজন্টালের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ফর্ম গ্রুপ লিখে সাথে রো কল করে দিব, তাহলে আমাদের ফর্ম হরিজন্টাল সেটা লিখতে হবে না। ফর্ম হরিজন্টালের পরিবর্তে ফর্ম গ্রুপ ক্লাস হবে, সাথে হবে রো, একই সাথে রো ক্লাস কল করে দিব। আর ফর্ম কন্ট্রোল লেভেলের পরিবর্তে শুধু ফর্ম কন্ট্রোল হবে, যেটা ভার্টিক্যালি সেন্টার হয়ে যায়। তারপর বাটনের নতুন কিছু তেমন এখানে দেখা যাচ্ছে না, তবে বাটনের নতুন একটা ক্লাস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বাটন আউটলাইন। আপনি যখন ক্লাস কল করবেন তখন বাটনের মধ্যে ক্লাস দিবেন, সাথে দিবেন হচ্ছে বাটন আউটলাইন, আর সাথে একটা
ডার্ক অথবা হোয়াইট এরকম কিছু একটা রয়েছে। এটাই হচ্ছে নতুন একটা ফিচার বাটনের ক্ষেত্রে, যে বাটন আউটলাইন, তার মানে ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে না, শুধু বর্ডার থাকবে, যেটা আমাদের সিএসএস কাস্টম সিএসএস দিয়ে দিতে হতো। এটা হচ্ছে বাটনের নতুন ফিচার। আর গ্রিড সিস্টেমটা বলেছি, গ্রিড সিস্টেমের সাথে আবার ব্রেক পয়েন্ট হিসেবে ইউজ করা যায়, কল ব্রেক পয়েন্ট মডিফায়ার পুশ ওইটার জন্য। আর লিস্ট গ্রুপের জন্য লিস্ট গ্রুপ আইটেম, এটা পরিবর্তে আমরা লিখবো লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। তো এটা হচ্ছে কমন। আর নেভিগেশন, যেটা নেভিগেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা বলা চলে, ন্যাব লি এ আমরা এইভাবে লিখেছি আগে, ঠিক আছে এটা লিখেছি। তো এটার ক্ষেত্রে আমাদের এল আই এর মধ্যে ন্যাব আইটেম লিখতে হবে, ন্যাব লিঙ্ক লিখতে হবে। এটা কীরকম একটু, তো ন্যাব এই সিস্টেমটা কীরকম, ন্যাব আইটেম এবং ন্যাব লিঙ্ক। ন্যাব আইটেমটা হবে অ্যালায়ের মধ্যে ক্লাস এবং ন্যাব লিঙ্ক হবে এ এর ক্লাস। তা আমরা একটু দেখি এটা কীভাবে কী করা হয়েছে। যেখানে দেখুন ইউএল ন্যাব, অ্যালায়ের মধ্যে হচ্ছে ন্যাব আইটেম আর এর মধ্যে হচ্ছে ন্যাব লিঙ্ক, যেটা এখানে বলা হয়েছে, যার ফলে তারা মনে করছে যে এটা ফ্লেক্সিবল হয়ে যাবে। এটা হচ্ছে নেভিগেশনের মধ্যে। আর নেভিগেশনের মধ্যে আরেকটা রিকোয়ার্ড ফ্রেমওয়ার্ক, আমরা যখন নেভিগেশন মেনু করবো সেক্ষেত্রে আমাদের ন্যাব বার এক্সপান্ড ইউজ করতে হবে, সাথে ব্রেক পয়েন্ট এমডি এলজি অথবা অন্য কিছু, এটা অবশ্যই লিখতে হবে, ন্যাব বার এক্সপান্ড। এটা কীরকম নেভিগেশন মেনুটা একটু দেখি, যেমন নেভিগেশন মেনুটা একটু যদি দেখি, এখানে দেখুন ন্যাব বার এক্সপ্যান্ড দেন হচ্ছে ব্রেক পয়েন্ট দিয়েছে এল জি, এটাই হচ্ছে রিকোয়ার্ড, এটা লিখতেই হবে আমাদের। সাথে যেটা নতুন যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে অ্যালায়ের মধ্যে ন্যাব আইটেম আর হচ্ছে এর মধ্যে ন্যাব লিঙ্ক ক্লাস হিসেবে এটা অ্যাড করতে হবে আমাদের। আর স্পান ন্যাব বার টগলের আইকন, এখানে দুটো তিনটা ছিল বুটস্ট্র্যাপ 3-তে, এখানে জাস্ট একটা লিখতে, একটা লিখে হয়ে যাবে আমাদের। এটা হচ্ছে ন্যাব বার এর ক্ষেত্রে। প্রেজেন্টেশন এক, সেখানে পেজ আইটেম পেজ লিঙ্ক এভাবে ইউজ করা হয়েছে, আর পেজ আর অপশনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ব্রেড ক্যাম্প ক্যাম্পেও এক, ব্রেড ক্যাম্প আইটেম নতুন যুক্ত হয়েছে। আর প্যানেল যেটা বলেছি, প্যানেলের পরিবর্তে প্যানেল থাম্বনেইল এবং ওয়েল এই তিনটার পরিবর্তে সম্পূর্ণরূপে একটা ক্লাস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে কার্ড। কার্ডটা ফ্লেক্সবক্স ইউজ করে করা হয়েছে। তো কার্ডের প্যানেলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কার্ড, আর প্যানেল হেডিংয়ের পরিবর্তে লিখবো হচ্ছে আমরা কার্ড হেডার, প্যানেল টাইটেলের পরিবর্তে লিখবো কার্ড টাইটেল। আর হচ্ছে এখানে হেডিং এলিমেন্টটা আমরা এখানে ক্লিক করে কি দেখায়, প্যানেল বডি এর পরিবর্তে আমরা রিপ্লেস করে লিখবো কার্ড বডি, প্যানেল ফুটার কার্ড ফুটার। এইভাবে কিছু ইউজ করতে হবে চেঞ্জ করে। আর ক্যারোসেল, ক্যারোসেল স্লাইডার, এখানেও কিছু পরিবর্তন রয়েছে। ক্যারোসেল স্লাইডার, ক্যারোসেল স্লাইডার কিছু নতুন কিছু পরিবর্তন রয়েছে। কীরকম পরিবর্তন রয়েছে আমরা একটু দেখবো। এখন ক্যারোসেল আইটেমে আমরা ইউজ করেছি ক্যারোসেল, শুধুমাত্র আইটেম ইউজ করেছি, সেখানে হবে ক্যারোসেল আইটেম। আর কন্ট্রোলের ক্ষেত্রে ক্যারোসেল কন্ট্রোল ডট রাইট, মানে দুটো ক্লাস ইউজ করা হয়েছিল, সেটার পরিবর্তন হবে হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল ডট লেফট, আর ছিল ক্যারোসেল কন্ট্রোল রাইট, সেটা হবে ক্যারোসেল কন্ট্রোল লেফট, একই সাথে ড্যাশ ইউজ করে মাঝখানে ইউজ করা হয়েছে। তো আমরা স্লাইডারটা একটু দেখি, এই হচ্ছে আমাদের ক্যারোসেল স্লাইডার। এই যে ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনারের পরে হচ্ছে ক্যারোসেল আইটেম, পূর্বে ছিল শুধু মাত্র আইটেম। আর হচ্ছে কন্ট্রোলের ক্ষেত্রে এখানে ক্যারোসেল কন্ট্রোল প্রে, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট, এখানে একসাথে লেখা হয়েছে, আগে শুধুমাত্র নেক্সট আলাদাভাবে কল করা হচ্ছে ক্লাস। আর ক্যারোসেল কন্ট্রোল প্রেপ আইকন, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট আইকন, এটা হচ্ছে আমাদের স্লাইডারের নতুন সিস্টেম, আর বাকিগুলো একইভাবে রয়েছে। ইউটিলাইটেসটা আমরা একটু দেখবো, পরে দেখবো আলাদা আলাদাভাবে আমরা একটু দেখি। টাইপোগ্রাফি যদি আমরা খেয়াল করি, টাইপোগ্রাফিতে যেটা বলেছি একটু বড় করে ইউজ করা হয়েছে, আর নতুন চারটা ফিচার ইউজ করেছে, ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4। ডিসপ্লে 1 দিলে ফন্ট সাইজটা একটু বড় হয়, ডিসপ্লে 2 দিলে তার চেয়ে কম,
থ্রি দিলে তার চেয়ে কম সাইজ, আর ডিসপ্লে 4 দিলে 3 এর চেয়ে কম সাইজ। তো ক্লাসটা হবে ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4। তো আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন যদি ফন্ট সাইজ বড় এর প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। তো ইমেজটা বলেছি, আর বাটনে যেগুলো রয়েছে সেগুলোই আছে, আর জাস্ট বাটন আউটলাইন ইউজ করা হয়েছে। তো এই যে বাটন, বাটন আউটলাইন প্রাইমারি, দেখুন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধুমাত্র বর্ডার রয়েছে বাটনে। জাস্ট বাটন আউটলাইন দিয়ে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ড্যাঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এভাবে আপনি ইউজ করতে পারেন, যেখানে বর্ডার থাকবে না, সরি বর্ডার থাকবে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে না, উপরে করলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, সেটা আপনি ইউজ করতে পারেন। নতুন যেটা বলা চলে, আর বাকি যেগুলো আছে মোটামুটি সব প্রায় একই। আর কার্ডটা তো বলেছি, কার্ডটা এটা হচ্ছে নতুন কার্ডের সিস্টেম। এখানে ইমেজ, আর টাইটেল, কার্ড টাইটেল, কার্ডের টেস্ট, কার্ড টেস্ট, তারপর হচ্ছে কার্ড বডি, কার্ড বডির মধ্যে হচ্ছে কার্ড টাইটেল, কার্ড টেস্ট, এই হচ্ছে কার্ডের বিষয়টা। কার্ড ইমেজ, টপ, এগুলো সব কিছু রয়েছে, একটু দেখে নেবেন তাহলে আর ভালো করে বুঝতে পারবেন। যেমন কার্ডের মধ্যে কার্ড হেডার যদি দিই এটা হবে, কার্ড বডি তো আছে, কার্ড ফুটার তো রয়েছে, আর টেক্সট সেন্টার তো আমরা জানি, টেক্সট সেন্টার, টেক্সট লেপ তো বুটস্ট্র্যাপ 3-তেও ছিল। আর তো মোটামুটি এসবই হচ্ছে। তা আমরা এখন দেখবো হচ্ছে ইউটিলাইটিস, ইউটিলাইটিস হচ্ছে বললাম ডজন খানেক যেটা বলেছি সেটাই। তো এখানে প্রথম হচ্ছে আমাদের বর্ডার, বর্ডারের ক্ষেত্রে আমরা বর্ডার যদি 1 পিক্সেল দিতে চাই সেক্ষেত্রে হয়তো সিএসএস দিয়ে লিখতে হতো, তো এখানে আমরা বর্ডার দিতে পারবো, কালারটা চেঞ্জ করে দেওয়া যায় সিএসএস থেকে। এখানে শুধুমাত্র বর্ডার লিখলে তার মানে হচ্ছে 1 পিক্সেল বর্ডার পাবে, আমি একটু বড় করে দিই। আর বর্ডার জিরো লেখা মানে হচ্ছে, ড্যাশ জিরো লেখা মানে হচ্ছে তার কোনো বর্ডার পাবে না, বর্ডার টপ জিরো মানে হচ্ছে বর্ডার টপ, বর্ডার টপটা চলে যাবে, বর্ডার রাইট জিরো মানে হচ্ছে রাইটে বর্ডার থাকবে না, বর্ডার বটম জিরো মানে হচ্ছে বটমে থাকবে না, বর্ডার লেফট জিরো মানে হচ্ছে লেফটে থাকবে না। এটা হচ্ছে বর্ডারের ইউটিলাইটিস। তাছাড়া আপনি যদি চান যে বর্ডারের যে প্রাইমারি সেকেন্ডারি কালার হিসেবে দিতে চান, তাহলে আপনাকে সিম্পলি কল করতে হবে শুধু বর্ডার, যে বাটন কল করেছি আমরা, বর্ডার লিখতে হবে, দেন বর্ডার প্রাইমারি, বর্ডার সেকেন্ডারি, এভাবে লিখতে হবে, বর্ডারটা অবশ্যই লিখে দিতে হবে। তো এভাবে আপনি বর্ডার প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ড্যাঞ্জার ওয়ার্নিং ইনফো লাইট ডার্ক হোয়াইট এই ক্লাসগুলো আপনি ইউজ করতে পারবেন ডিফারেন্ট কালারের যে শেপটা সেটা দেওয়ার জন্য। আর তারপর রয়েছে বর্ডার রেডিয়াস, সেটা হচ্ছে রাউন্ডেড, যেটা বলেছে রাউন্ড করার জন্য, চারপাশে হালকা রাউন্ড হবে। রাউন্ডের টপ মানে হচ্ছে উপরের দিকে লেফট এবং রাইটে যে টপ সেটা রাউন্ড হবে, রাউন্ডের রাইট মানে হচ্ছে রাইটের যেই টপ বটন রয়েছে সেটা হবে, তারপর রাউন্ডের বটম যেটা সেটা হচ্ছে বটমের দিকে হবে, রাউন্ডের লেফট লেফটের দিকে হবে, আর সার্কেল মানে হচ্ছে সম্পূর্ণভাবে সার্কেল হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে, আর রাউন্ডের জিরো মানে হচ্ছে কোনো রাউন্ডই হবে না, সম্পূর্ণটাই বক্স। এটা হচ্ছে বর্ডার বা বর্ডারের যেই ইউটিলিটি সেটা। তারপর আমরা দেখি ডিসপ্লে, আমরা নিশ্চয়ই ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে জানি, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান, এটা তো আমরা জানিও যারা কাজ করি, আশা করি জানি। তো ডিসপ্লে প্রপার্টিতে তারা এক্সট্রা ক্লাস অ্যাড করেছে, যার মানে আমরা যদি দেখি ডিসপ্লে ব্লক, লিখেছি ডিসপ্লে, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে টেবিল, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে টেবিল, টেবিল সেল, এরকম ডিসপ্লে ক্লাসগুলো রয়েছে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন টেবিল, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স, তো সেটাকে তারা এখানে ডিসপ্লের জন্য ডি নান, তার মানে হচ্ছে ডিসপ্লে নান, ডি ইনলাইন, ডিসপ্লে ইনলাইন, ডি ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডি ব্লক, ডিসপ্লে ব্লক, ডি টেবিল, ডিসপ্লে টেবিল, এভাবে কিছু ক্লাস তারা যুক্ত করে দিয়েছে।
যেটা আমার কাছে খুব ইউজফুল মনে হয়েছে, আপনাকে সিএসএস ইউজ করতে হবে না এক্সট্রা, আপনি এইচটিএমএল এ জাস্ট এটা কল করে এই ক্লাসটা ইউজ করতে পারেন খুব সহজে। এরকম অনেকগুলো রয়েছে, ইনলাইন ইনলাইন ব্লক, মোট কথা ডিসপ্লে যেগুলো রয়েছে সবগুলো এখানে ইউজ করতে পারবেন। জাস্ট প্রথম দিকে ডিসপ্লে পরিবর্তে ডি আর মাঝখানে ড্যাশ চিহ্নটা ইউজ করবেন। কালারে যেটা ছিল পূর্বের মতোই সেটাই রয়েছে, বিজি কালার এবং টেক্সট কালার। তবে নতুন একটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে টেক্সট হোয়াইট আর টেক্সট গ্রে ডার্ক। তার মানে হচ্ছে আপনার ওই টেক্সট হোয়াইট মানে আপনার ফন্টের কালারটা হবে হোয়াইট, আর গ্রে ডার্ক মানে হচ্ছে সেই কালারটা গ্রে ডার্কের মতো হয়ে যাবে। এটা নতুন একটা ক্লাস যুক্ত হয়েছে ফন্টের কালারের জন্য। তারপর রয়েছে ফ্লেক্স বক্স, গ্রিড কলামস, অ্যালাইনমেন্ট, নেভিগেশন, কম্পোনেন্ট এগুলো ইউজ করার জন্য ফ্লেক্স বক্স খুব কার্যকরী। সেটার জন্য আপনাকে কাস্টম সিএসএস ইউজ করতে হয়, আর বুটস্ট্র্যাপ পরে এটা ভিতরেই দিয়ে দেওয়া আছে, আপনাকে জাস্ট ক্লাসগুলো কল করে ইউজ করতে হবে। তো ফ্লেক্স বক্সের বিস্তারিত এভাবে বলে দেওয়া সম্ভব নয় এটার জন্য। ফ্লেক্স বক্সের বিস্তারিত জানার জন্য আরেকটা ভিডিও করতে হবে, এভাবে আসলে অল্পতে বোঝানো সম্ভব না। তো এটার জন্য পরবর্তীতে ভিডিও করা হবে আশা করছি। তো ফ্লোট, ফ্লোটের জন্য আমরা সিএসএস ফ্লোটে আমরা ইউজ করেছি হচ্ছে, পূর্বে ইউজ করেছি ফুল লেফট ফুল রাইট, আর সেটা এখন হয়েছে ফ্লোট লেফট ফ্লোট রাইট ফ্লোট নান। লেফট হলে লেফটে যাবে, রাইট হলে রাইটে যাবে, নান হলে কোনোটাই হবে না। তো এটা হচ্ছে ফ্লোটের নতুন প্রপার্টিস। আর সাথে আপনি ব্রেক পয়েন্ট ইউজ করতে পারেন মাঝখানে দিয়ে ফ্লোট, ব্রেক পয়েন্টের জন্য ফ্লোট অ্যাসেম লেফট ফ্লোট এমডি লেফট ফ্লোট এলজি লেফট, মাঝখানে জাস্ট এলজি এক্সএল এটা ব্রেক পয়েন্টে ইউজ করবে। এটা হচ্ছে ফ্লোটের নতুন প্রপার্টিস। রিমেস রিপ্লেসমেন্টে আমরা যাই দেখি কি হয়েছে, তো তেমন কিছু না। পজিশন, আপনি কিভাবে আপনার এলিমেন্টটাকে কুইকলি পজিশন নেবেন সেটার জন্য রয়েছে ফিক্সড টপ, ফিক্সড পজিশন হবে সেটা, আর হচ্ছে ফিক্সড বটম, বটমের দিকে ফিক্সড পজিশন নেবে, আর এটা রয়েছে স্টিকি টপ, স্ক্রল করার জন্য আমরা এটা ইউজ করে থাকি স্টিকি মেনু করার জন্য, সেটা এখানে রয়েছে। তারপর স্ক্রিন রিডার দেখে, এটা তেমন ইম্পর্টেন্ট না। আর আরেকটা ইম্পর্টেন্ট ইউটিলিটিস যেটা বলা চলে সাইজিং, উইথের একটা নিজস্ব সাইট এবং হাইট দিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনাকে উইথের সাইজটা হচ্ছে 25%, 50%, 75% এবং 100%, এই চারটা ভাগে ভাগ করে করা হয়েছে। উইথ 50%, 25%, এখানে দেখুন 25% জায়গা, 50%, 75%, 100%। এটা লেখার জন্য আমরা লিখব হচ্ছে W-25, W হচ্ছে উইথের প্রথম কে লেটার, তারপরে 25 মানে হচ্ছে 25% নিবে, W-50 তার মানে হচ্ছে উইথ 50% হবে, আর W-75 তার মানে 75% হবে, W-100 W উইথ 100% হবে। এটা হচ্ছে নতুন একটা ফিচার, এটা নতুন একটা ফিচার। তো হাইটের ক্ষেত্রেও সেম, হাইট হচ্ছে 22-5, 50-75 এবং 100 একইভাবে লিখতে হয়। আর যদি আমরা ম্যাক্স উইথ লিখতে চাই 100%, তাহলে MW তার মানে হচ্ছে ম্যাক্স উইথ 100%, আর যদি হাইট চাই তাহলে একইভাবে MH 100, মানে ম্যাক্সিমাম হাইট হচ্ছে 100%। এবার শর্ট হ্যান্ডে আমরা লিখতে পারবো বুঝতে পরে অবশ্যই। তারপর রয়েছে স্পেসিং, মার্জিন এবং পেডিং, খুবই ইম্পর্টেন্ট একটা বলা চলে, খুব সফট ইউজফুল একটা শর্ট হ্যান্ড। এটা কীভাবে ইউজ করতে হবে আমরা একটু দেখি। এখানে মার্জিনের প্রথম অক্ষর হিসেবে এম ইউজ করা হয়েছে, পেডিংয়ের প্রথম অক্ষর হিসেবে পি ইউজ করা হয়েছে, আর টি ইউজ করা হয়েছে টপ, তার মানে যদি আমরা টি লিখি সাথে
মার্জিন টপ পেডিং টপ, বি হচ্ছে বটম পেডিং বটম, এল হচ্ছে লেফট পেডিং লেফট মার্জিন লেফট, রাইট মার্জিন রাইট পেডিং রাইট, এক্স হচ্ছে আপনি যদি এম এর সাথে এক্স দিন তার মানে হচ্ছে মার্জিন লেফট মার্জিন রাইট, একই সাথে দুটোই পাবে, আর ওয়াই হচ্ছে টপ বটম দুটো একসাথে পাবে। আর এখানে কিছু ক্লাস কল করে তো মার্জিন পেরিমে কিছু ডিফল্টভাবে ক্লাস কল করে দেওয়া হয়েছে, যেমন জিরো তার মানে হচ্ছে মার্জিন পেরিং জিরো, তার জন্য আপনি যদি মার্জিন পেরিং জিরো চান সেক্ষেত্রে জাস্ট এম ড্যাশ জিরো লিখলে হয়ে যাবে। তারপর ওয়ান তার মানে হচ্ছে 25% নেবে, টু তার মানে হচ্ছে 50% মার্জিন পেডিং নেবে, আর যদি আপনি ফোর লিখেন তাহলে 1.5, আর ফাইভ লিখলে থ্রি। এটার জন্য কীভাবে লিখতে হয় এখানে দেয়া দেওয়া আছে, এম টি জিরো তার মানে মার্জিন এম মার্জিন টপ জিরো, ড্যাশ দিতে হবে অবশ্যই মাঝখানে, এম এল ড্যাশ ওয়ান মার্জিন লেফট, ওয়ান মানে হচ্ছে 25.25, আর টু টু মানে হচ্ছে 0.5 জায়গা নেবে, পি থ্রি এটার মানে হচ্ছে আমাদের থ্রি ইচাল জায়গা নেবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস যুক্ত হয়েছে হরিজন্টাল, যদি আমরা সেন্টারিং করতে চাই তাহলে এম এক্স অটো, তার মানে হচ্ছে যে আপনাকে এটাকে এম এক্স মানে এম এক্স মানে হচ্ছে লেফট রাইট, রাইট অটো লেফট অটো, আসলে ডিসপ্লে ব্লক হিসেবে অটোমেটিক নিয়ে নেবে। যেমন দেখুন আমরা সেন্টারে এলিমেন্ট করেছি, এখানে এম এক্স অটো দিয়েছি এবং উইথ দিয়েছে 2200 পিক্সেল, তার মধ্যে সেন্টারাইজ হয়ে গেছে। এটা হচ্ছে মার্জিন পেরিং এর কাজ। টাইপোগ্রাফিতে তেমন কোনো চেঞ্জ নেই, যেটা রয়েছে টেক্সট টেক্সট লেফট সেন্টার, এটা পূর্বেও ছিল, আর সেটা নতুন যুক্ত হয়েছে ব্রেক পয়েন্ট, টেক্সট অ্যাশে মাঝখানে শুধু ব্রেক পয়েন্টটা যোগ করে দিলে হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি যখন রেসপন্সিভ করতে চান সেক্ষেত্রে আপনি যদি চান যে টেক্সটের লেফট হবে শুধুমাত্র স্মল ডিভাইসে, তাহলে আপনি শুধুমাত্র টেক্সট অ্যাশে লেফট ইউজ করলে সেটা লেফটে হয়ে যাবে, স্মল ডিভাইসের ক্ষেত্রে লেফটে চলে যাবে, এটা রেসপন্সিভ ইউটিলাইটিস বলা চলে। আর টেক্সট লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ এটা পূর্বেও ছিল। নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ফন্ট হোয়াইট বোল্ড, আমরা ফন্ট হোয়াইট দিয়ে দিই সেটা আপনি এস্টিমেলও দিতে পারবেন, ফন্ট হোয়াইট লিখে জাস্ট ফন্ট হোয়াইট লিখে ড্যাশ দিয়ে বোল্ড লিখবেন, তার মানে ফন্টটা বোল্ড আকারে হয়ে যাবে। তো ফন্ট হোয়াইট বোল্ড যদি আমরা চাই সেক্ষেত্রে বোল্ড এর জন্য ফন্ট হোয়াইট ড্যাশ দিয়ে বোল্ড লিখবো, আর যদি নর্মাল চাই তাহলে ফন্ট হোয়াইট ড্যাশ নর্মাল, আর ইটালিক যদি চাই তাহলে ফন্ট ড্যাশ ইটালিক। এই তিনটা ক্লাস কল করার মাধ্যমে আমরা ফন্টকে বোল্ড এবং নর্মাল এবং ইটালিক সহজেই করে ফেলতে পারি। অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বেস লাইন, অ্যালাইনমেন্ট টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম, টেক্সট বটম, অ্যালাইন টেক্সট টপ। যেমন এখানে অ্যালাইন বেস লাইন দিলে বেস লাইন বরাবর হয়, অ্যালাইন টপ দিলে টপ, মিডলে দিলে মিডল হয়, অ্যালাইন বটম, সেভাবে কিছু রয়েছে। এবং হাইটের ক্ষেত্রেও হরিজন্টালি এটা হচ্ছে ভার্টিক্যালি, হরিজন্টালি যদি চাই সেটাও করা যাবে হাইট দিয়ে, অবশ্যই হাইটটা একটা ফিক্সড করে দিতে হয়। তারপর যেটা রয়েছে ভিজিবিলিটি, ভিজিবিলিটি ইনভিজিবল এটা রয়েছে, আর তাছাড়া আমরা ডিসপ্লে নান ডিসপ্লে ইন ব্লক ইনলাইন ব্লক সেগুলো ইউজ করতে পারি। তো এগুলোই মূলত বুটস্ট্র্যাপ ফোরের নতুন ফিচার বলা চলে। আর যেটা রয়েছে সেন্টার ব্লকের পরিবর্তে আমরা ইউজ করতে পারি এম এক্স অটো, সেন্টার ব্লক দিয়ে আমরা সেন্টারাইজ করেছি সেটা ক্ষেত্রে এম এক্স অটো ইউজ করলে আমাদের অটো হয়ে যায়, সেন্টারাইজ অটো হয়ে যায়। আর রেসপন্সিভ ইউটিলাইটিস যেটা বলেছি, হিডেন অ্যাসেম, ওগুলো বুটস্ট্র্যাপ থ্রি থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, হিডেন অ্যাসেম, হিডেন এমডি অ্যাক্সেস, এটা বুটস্ট্র্যাপ ফোর আলফায়ও ছিল, আর সেটার পরিবর্তে এখন ডিসপ্লে
ইনলাইন ডিসপ্লে প্রিন্ট ব্লক সেটি ইউজ করার জন্য প্রিফার করা হয়েছে। এটাই হচ্ছে মূলত আমাদের নতুন বুটস্ট্র্যাপ 4 বেটা ভার্সন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো যেগুলো বলা হয়েছে, আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই বুটস্ট্র্যাপ সাইটটা একটু ভালোভাবে গবেষণা করবেন। আশা করছি আপনারা বুঝে যাবেন। যারা বুটস্ট্র্যাপ 3 নিয়ে কাজ করে তাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, তারপরে যদি সমস্যা হয় বুটস্ট্র্যাপ 4 এর সাইটটা অবশ্যই ভালোভাবে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আপনার মতামত দেবেন, বুঝতে না পারলেও কোথাও সেটাও জানাবেন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও বিষয়ে জানতে পারে। যত নতুন একটা বিষয় তাহলে অন্যরা জানলে তাদের ক্ষেত্রেও লেটেস্ট ট্রেন্ড সম্পর্কে ট্রেন্ডের সাথে চলা সহজ হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোর জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো এবং নোটিফিকেশন অন করে দিন, যাতে ভিডিও আপ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।